প্রথম খবর ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে আটশো জন অফিসার নিয়োগ করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশন দু ও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে আটশো জন অফিসার নিয়োগ করবে জেনারেল প্রার্থীরা সর্বাধিক ছবার ও বিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা সর্বাধিক নবার এই পরীক্ষায় বসতে পারবেন তপসিলি প্রার্থীরা যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারবেন প্রিমিনারি পরীক্ষায় বসা মানেই পরীক্ষা দিয়েছেন বলে ধরা হবে সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস দুটোর প্রিমিনারি পরীক্ষা একসঙ্গে সাতাশে জুন দু হবে মেন পরীক্ষা আলাদা হবে শিক্ষাগত যোগ্যতা সিভিল সার্ভিস পরীক্ষার বেলায় যে কোনো শাখায় গ্রাজুয়েট ফরেস্ট সার্ভিস পরীক্ষার বেলায় এগ্রিকালচার ফরেস্ট বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেনারি সায়েন্স বটানি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক ও জিওলজি একটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট মোট শূন্যপদ আটশো আবেদন পদ্ধতির দুটো পরীক্ষার ক্ষেত্রেই এক একবারেই দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে মার্চ দু হাজার একুশ সন্ধ্যা ছটার মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপলিউডব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন এবং আরও বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেব পরবর্তী চাকরির খবর মেট্রো রেলের দুশো বিরানব্বই কর্মী উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটর মেন্টেনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেটর পদে দুশো বিরানব্বই জন মেয়ে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই মার্চ সকাল দশটা থেকে দোসরা এপ্রিল দু হাজার একুশের মধ্যে আবেদন পদ্ধতি দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপুল ডট ইউপি মেট্রো রেলওয়েস ডট কম এর জন্য প্রার্থীকে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং দরখাস্ত ফি পাঁচশো টাকা জমা দিতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন পরবর্তী খবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কর্মী নিয়োগ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিস অ্যান্ড হিয়ারিং মাইশোর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টাফ নার্স সিকিউরিটি অফিসার এবং অ্যাকাউন্টস পদে সাতজন ছেলেমেয়ে নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে তিরিশে মার্চ দু হাজার একুশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপলিউডব্লিউ ডট এ এমওয়াই ডট ইন এই ওয়েবসাইটটিকে কিন্তু আপনাদের দরখাস্ত করতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবেন ডিউডব্লিউ ডট এ ডট ইন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একশো ছয় স্টাফ নার্স কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকালয়ের অধীন সশস্ত্র প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একশো ছয় স্টাফ নার্স নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠেরোই মার্চ দু হাজার একুশের মধ্যে প্রস্তুত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের হচ্ছে এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ সি সি এন আই এক্সাম ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে পরবর্তী খবর এনএমডিসি লিমিটেডে তেষট্টি জুনিয়র অফিসার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশদের জন্য কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনএমডিসি লিমিটেড মাইনিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল শাখায় তেষট্টি জন জুনিয়র অফিসার ট্রেনিং নিয়োগ করবে বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলি জাতীয় উপজাতি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তেইশে মার্চ দু হাজার মধ্যে দরখাস্ত করতে হবে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে এনএমডিসি ডট সিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এখানে দরখাস্ত ফি দিতে হবে আড়াইশো টাকা এবং বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইট হচ্ছে ডিপ্লুডব্লিউ ডট এন এম ডিসি ডট সিও ডট ইন পরবর্তী খবর হিন্দুস্থান পেট্রোলিয়ামে দুশো ইঞ্জিনিয়ার হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইন্সট্রুমেনশান ইঞ্জিনিয়ারিং পদে দুশো জন মেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই এপ্রিল দু হাজার একুশের মধ্যে একজন পদ্ধতি দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে এইচটিটিপি ক্লোন ডবল স্ল্যাশ জবস ডট এইচ পি সি এল ডট সিও ডট ইন স্ল্যাশ রিক্রুট নিউ স্ল্যাশ দরখাস্তের ফি বাবদ দিতে হবে এক হাজার একশো আশি টাকা খবর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উননব্বই জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং মেডিকেল অফিসার নিয়োগ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও মেডিকেল অফিসার পদে ঊননব্বই জন ছেলে মেয়ে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে মার্চ দু হাজার একুশ বিকেল চারটের মধ্যে পদ্ধতি দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডবলুডব্লু ডট এফ ডট জিওভি ডট ইন এখানে দরখাস্তের ফি বাবদ দিতে হবে হাজার টাকা বন্ধুরা আপনারা এই পেপারের সমস্ত কিছু দেখার জন্য আমাদের আরেকটি চ্যানেল আছে চ্যানেলের নাম কাজের খোঁজ ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওইখানে কিন্তু প্রতি সপ্তাহে এই পেপারের এবং সমস্ত পেপারের বিস্তারিত আপডেট কিন্তু প্রকাশ করা হবে